সকলকে স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগে। সঙ্গে আছি শাকিল আহমেদ। বরাবরের মতো আমরা দিনের গুরুত্বপূর্ণ বিষয়ে যেমনটি কথা বলতে চাই, আজকে আমরা তো দেখছি সংবিধানের অষ্টম সংশোধনীকে চ্যালেঞ্জ করে 28 বছর আগে করা রিট আবেদনের দ্বিতীয় অংশটি, অর্থাৎ সংবিধানের রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামের অন্তর্ভুক্তির বিষয় নিয়ে করা রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্ট খারিজ আদেশে আদালত বলেছেন আবেদনকারীদের এই আবেদনের অধিকার একেবারেই নাই এবং রিট আবেদন খারিজ হয়ে যাওয়ায় এ নিয়ে বিতর্ক কিন্তু থেকেই যাচ্ছে। কারণ যে কথাটি বলা হচ্ছে যে সংবিধানের রাষ্ট্রধর্ম থাকা আইনসম্মত কি না এ বিষয়ে আদালত তো কোনো শুনানি হয়নি, কোনো মন্তব্য তো করেননি। তারা যারা আবেদন করেছেন তাদের এই বিষয়ে আবেদন করবার অধিকার নাই, সেই কারণ দেখিয়ে রিটটি খারিজ করে দেওয়া হয়েছে। ফলে এ নিয়ে এখনও খানিকটা ধোঁয়াশা আছে এবং একই সঙ্গে যারা রিট আবেদন করেছিলেন তাদেরও তো একটা বড় বক্তব্য আছেই। তাই নিয়ে আমরা কথা বলতে চাই আজকের অনুষ্ঠানে। একই সঙ্গে আমরা নজর দিতে চাই দুজন মন্ত্রীকে, তাদেরকে ডাকা হয়েছে, তাদেরকে এক ধরনের দণ্ড দেওয়া হয়েছে এবং আদালত অবমাননার দায় শাস্তিও দেওয়া হয়েছে। তাই নিয়ে আমরা কথা বলতে চাই আজকের একাত্তর সংযোগে। সঙ্গে আছেন আমাদের সঙ্গে এখন পর্যন্ত যোগ দিতে পেরেছেন সুব্রত চৌধুরী, সিনিয়র আইনজীবী, রাষ্ট্রধর্ম ইসলাম বিষয়ে রিটকারীদের আইনজীবী। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আছেন ডক্টর সাদত হুসাইন, সাবেক সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর মুনতাসির মামুন, অধ্যাপক, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং একই সঙ্গে আপনারা তো আছেনই, আপনারা প্রতিদিনকার মতোই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের আপনার যেখানে আমরা কোনো ভুল পথে হাঁটা দিচ্ছি অথবা আমরা হয়তো সঠিক বিষয়টি নির্বাচন করতে পারছি না, ফোন করবেন, আমাদেরকে জানিয়ে দেবেন আপনার মতামত। আপনার মত ধরেই আমরা সামনের দিকে এগোতে চাই আমাদের আলোচনা। শুরুতে আমি সময় নষ্ট না করি আমি সরাসরি যেতে চাই সুব্রত চৌধুরী আপনার কাছে। একটু জানতে চাইব, ছোট্ট করে যদি আমাদেরকে বলেন, দর্শকদেরকে বলেন যে আজকে ঘটনাটা কি হলো, মানে কি আপনাদের বলছেন যে আবেদনকারীদের আবেদনের অধিকার নাই, কি অধিকার ছিল না? ধন্যবাদ। আসলে অত্যন্ত মনকষ্ট এবং বেদনা নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। 28 বছর আগে 1988 সনে বাংলাদেশের অত্যন্ত শীর্ষস্থানীয় 15 ব্যক্তি বিভিন্ন শ্রেণী পেশার, তার মধ্যে ফর্মার চিফ জাস্টিস ছিল, ফর্মার অ্যাপিলেট ডিভিশনের 2 জন যাচ্ছিল, কামাল উদ্দিন হোসেন, দেবেশ ভট্টাচার্য, কে এম সোবান, বেগম সুফিয়া কামাল, অধ্যাপক খান সারওয়ার মুর্শেদ, কবির চৌধুরী, কলিম শেরাফি অ্যান্ড সোন। তো এই মামলাটা যখন করা হয় আমি তো তখন জুনিয়র অ্যাডভোকেট ছিলাম। এটা আমি, আমার সৌভাগ্য যে এত বড় একটা মামলা তখন আমি ফাইলিং লয়ার ছিলাম এবং সাংবাদিক ফয়েজ আহমেদ এই মামলাটার এফিডেভিট করেছিল, যেখানে 3 জন যারসহ এত গুণীজ্ঞানী ব্যক্তিরা ছিলেন তারা তো এটা দেখে শুনেই মামলাটা করেছে। দেবেশবাবু দেখে দিয়েছেন, কামাল উদ্দিন হচ্ছে ব্যারিস্টার ইস্তাক আহমেদ তিনিও ছিলেন, তারা সকলেই কিন্তু দেখে শুনে মামলাটা করেছে। করার পরে তখন বলা হলো যে হাইকোর্ট বিষয়ক 100 অনুচ্ছেদের যে পারমানেন্ট ব্রাঞ্চের মামলাটা সেটা আগে হোক। সেটা তো হাইকোর্টে সামারিলি রিজেক্ট করেছিল, হাইকোর্ট তো রুলও ইস্যু করে নাই ওইটাতে। পরবর্তী পর্যায়ে আপিল বিভাগে গিয়ে গেল, সেখানে সবাই মিলে মামলাটা লড়লেন, লড়ে সুফল আনলেন। তখন আমরা অপেক্ষা করলাম সময় আসুক, ভালো সময় আসুক, কি করা যায় ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে ফিফথ অ্যামেন্ডমেন্টের জাজমেন্ট হয়ে গেল। ফিফথ অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে মোটামুটি বোঝা গেল একটা দিক নির্দেশনা আছে, আমরা 72 কনস্টিটিউশন যেটা আমাদের অঙ্গীকার আমরা ফিরে যাব। সেই কারণে আমাদের অনেক সাহস হলো, তখন আমরা এটা মুভ দিলাম। মুভ দিয়ে প্রথম রুলটা ইস্যু করালাম 8th অ্যামেন্ডমেন্টের 2A, যেটা বাদ ছিল 8th অ্যামেন্ডমেন্ট। তো একটা হাইকোর্ট পার্টটা তো পেয়ে গেলাম, জি, 2A বাকি ছিল, সেটার উপর রুল ইস্যু হলো। সেদিনও তো লোকাল স্ট্যান্ডার্ড প্রশ্ন তুললো না। তারপরে যখন 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পার্লামেন্টে 15th অ্যামেন্ডমেন্ট হলো, তখন আবার আমরা দেখলাম যে না, সবই আসলো, 4 মূলনীতি চলে আসলো, 12 অনুচ্ছেদ চলে আসলো, 38 অনুচ্ছেদ চলে আসলো। তো আমরা তো ভাবলাম যে সবই পেয়ে গেলাম, জি, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ওই এরশাদ সাহেবের যে 2A সেটাও 15th অ্যামেন্ডমেন্টের 2A আরেকটু মডিফাইড হইতে রাখা। তখন আমরা একটা
সাপ্লিমেন্টারি রোল ইস্যু করার জন্য আবেদন জানালাম, সেই আবেদনও অ্যাকসেপ্ট হলো এবং 15th অ্যামেন্ডমেন্টের আর্টিকেল 2 এর উপর আবার রোল ইস্যু হলো। তাহলে দুইটা রোল ইস্যু হলো একটা ডিভিশন বেঞ্চ থেকে। তারপরে আমরা দেখলাম যে যেহেতু এটা খুবই কনস্টিটিউশনাল ম্যাটার আছে এবং পুরা নেশান এটার দিকে তাকিয়ে আছে, তখন আমরা একটা অ্যাপ্লিকেশন দিলাম লার্জার বেঞ্চ গঠন করার জন্য। এবং সুপ্রিম কোর্ট একটা লার্জার বেঞ্চ 3 মাননীয় বিচারপতির সমন্বয়ে গঠিত হবে। এখন এই মামলাগুলো করতে করতে প্রথম রোল যখন দিই তখন আজকের প্রসঙ্গে যদি আমরা ফিরে আসি, জি লার্জার বেঞ্চ দিল, সেই লার্জার বেঞ্চে এর আগে একদিন আসছিল, সেই দিন আমি ছিলাম না, একটু দেশের বাইরে ছিল, সেদিন যারা অ্যাপিয়ার করেছিল তাদের বলা হলো যে হ্যাঁ আমরা তারিখ পড়লো, হ্যাঁ সামনের তারিখে একটা অ্যামাইকাস করি এটা দেব, আর তোমরাও একটু দেখে শুনে আসো। তো আমরা জানি যে এই পয়েন্টটা উঠবে, তো আমরাও প্রিপারেশান নিয়ে গেছি। তো সেখানে প্রথমে গভর্নমেন্ট সময় চাইল যে আমরা প্রিপেয়ার না, কাগজপত্র লাগবে, আমাদের সময় দেন, বলে যে বসেন, জি। তারপর কয়েকজন নতুন আবেদনকারী গেল, ওই বিভিন্ন যারা হরতাল করছে, আন্দোলন করছে, মোর্তাদ ইত্যাদি, তাদের পক্ষেও কেউ কেউ গিয়ে অ্যাপ্লিকেশন দিল। কোর্ট তাদেরকে বললো যে আপনারা বসেন, আমরা কী করে দেখি। তখন আমাকে বললো যে এই বিষয়ে আপনার কি, বলে যে হ্যাঁ আমি তো রেডি হয়ে আসছি, এই স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি, এই কমিটির পক্ষে 15 দেশের বিশিষ্ট করেছে, সেই কমিটির কোনো এখতিয়ার আছে কিনা। এক্স্যাক্টলি, আমি বলেছি যে এখতিয়ারও আছে এবং 15 করেছে, তারা শুধু ওই কমিটির মেম্বার তো না, তারা দেশবরেণ্য লোক এবং তারা পার্সোনালি অ্যাগ্রিপ, জাতির পক্ষে তারা মামলাটা করেছে, এই বিষয়ে আমরা আমাদের আর্গুমেন্ট করব। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়ে আমরা আমাদের আর্গুমেন্ট করতে পারিনি। তারা বললেন যে তাদের অধিকার নাই বলে রুল ডিসচার্জ করে দিলেন। আমরা কি এই বিষয়ে আর কোনো মন্তব্য নিতে পারবো ডক্টর মুনতাসির মামুন? শুনেন, আদালতের ব্যাপারে কিছুই বলতে পারবো না, জি, কারণ এখন এমন অবস্থা হয়েছে যে আপনি সব কিছুর বিরুদ্ধে না, সব কিছুর নিয়ে আলোচনা করতে পারবেন, সমালোচনা করতে পারবেন, কিন্তু আপনি আদালতের পিছু নিয়ে কোনো কথা বলতে পারবেন না। তো এই পরিস্থিতি কতটা কাম্য হবে আমি ঠিক জানি না, কিন্তু আমাদের মনে রাখা উচিত সবাই এখানে সংবিধান হয়তো অত বিশেষজ্ঞ না, কিন্তু বেসিক কিছু ব্যাপার তো বুঝি আমরা, বুঝি যে তিনটা হচ্ছে সমান রাষ্ট্রের এবং তিনটেই সংবিধানের সঙ্গে যুক্ত, তিনটেই সমান। এখানে কেউ যদি বলে যে না আমি উপরে বা আমার এটা করা যাবে না, তাহলে এটা হয় না। লর্ড ডেনিং, ওই যে বিখ্যাত বিচারক, তিনি বলেছিলেন ট্যাক্স পেয়ারদের অধিকার আছে সব বিষয়ে বলার, এমনকি আদালতের বিষয়ে বলার। এখন উনি বলতে পারেন, কিন্তু আমাদের আদালত সেটা নাও মানতে পারে, তারা মনে করতে পারে যে না এটা এটা ঠিক নয়। ব্যাপারগুলি এখন ওরকম হচ্ছে, এটা হচ্ছে এক। দুই নম্বর আমার মনে হয় যেটা, বলার অধিকার নেই, এটা যদি আমি বলি যে এটা বলা আমার বলার অধিকার থাকবে না কেন, এটাও সাংঘর্ষিক সাংবিধানিক অধিকারের সঙ্গে, তখন এটা আদালত অবমাননার পর্যায়ে তো পড়তে পারে। বিশেষ করে যে 15 ব্যক্তি যারা তারা বোধহয় আইনটা না, তারা খুব একটা বুঝেন না আইনটা আমার মনে হয়, ঠিক, কিন্তু তারা 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 তো তাদের ওখানে কামাল হোসেনও ছিলেন, প্রণেতা ছিলেন তো, ফরমার চিফ জাস্টিস ছিল, দুজন অ্যাপিল, আমার মনে হয় যে তারা বোধহয় অতটা বুঝেন না আইনটা, আমার মনে হয় আপনাকে এটা বুঝতে হবে তো। আচ্ছা, এবং তারা নিজেরা দেখে দিয়েছে, আপনাকে একটা বুঝতে হবে, সবাই আইন সমান বুঝে না। আন্দোলন করেছেন দেশের জন্য, কি বলছেন ধর্মীয় ম্যাটার, ধর্মগুরু যারা তারা কথা বলবেন, না 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 সংবিধান, না না কথা হচ্ছে যে তার মানে হচ্ছে যারা ছিলেন তারা, আপনি বলতে পারেন যে তারা আইন বুঝেন, কিন্তু ওই দিক থেকে আমি বলতে পারি যে আইন বুঝেন না, আপনি কি করার আছে, কারণ আইনের এটা তো উনি ইন্টারপ্রেট করছেন, এরকম না, কথাটা হচ্ছে অধিকার নাই, একই ব্যাপার অধিকার। শুনেন, প্রসঙ্গটি সিনিয়র অ্যাডভোকেট, রাষ্ট্র ধর্ম আমার আমার রাষ্ট্রের রাষ্ট্রধর্ম কি হবে তাই নিয়ে, না 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 আপনি বোঝার চেষ্টা করুন, সুব্রত চৌধুরী কি বললেন, জি উনি বললেন যে তাদের বলার অধিকার আছে মনে করেই তো তারা করেছিলেন, জি যদি অধিকার না থাকে তাহলে এটা কেন হলো, যে এটা কেন হলো, এটা কেন হলো, কারণ ওখানে লয়াররা ইনভলভড, জি যারা বিচার করবেন তারা ইনভলভড,
এখন আমরা চাই বিভাগে বিভাগে হাইকোর্ট হোক, অসুবিধা কি আছে? আপনি টেকনিক্যাল কারণ দেখে বলুন যে এক কেন্দ্রিক, কিন্তু বিভাগে বিভাগে হলে জনগণের দুর্ভোগ তো কমে, কিন্তু আপনি এক কেন্দ্রিক দিয়ে সেটা কিন্তু করে দিলেন, এটা করলেন না। এটা আমাদের কিন্তু একটা বোঝার ব্যাপার আছে, কেন করলেন না? তখন তো জাস্টিস শাহাবুদ্দিনই ছিলেন নাকি? আমরা নিশ্চয়ই আরো আলোচনার সুযোগ আমরা পাবো ডক্টর সাদাত হোসেন। আপনারা একরকম বুঝতে পারেন, কিন্তু ওনারা তো অন্যরকম বুঝতে পারছি। আমাদের অধিকারের সীমা কতটুকু? এটা বোধ আমার বোধ হয় আজকের ইয়েতে রং পার্সনকে আপনারা রেখে ফেলছেন। আমি তো সরকারি কর্মচারী ছিলাম, এখনও ওই দিকেই একটা ইয়ে থাকে। আর আমার ইয়ে হলো, আমি হইলাম ম্যান্ডামুস অফ দ্য অ্যারিও প্যাগাস, মানে সবচেয়ে সুপ্রিম কোর্ট বা সুপ্রিম যে ইয়ে শীর্ষ ইয়ের বিচার মেনে নিতেই হবে, শীর্ষ মানে এটা শিরোধার্য। এখন এখানে কিন্তু একটা মোটামুটি ওনারা তো অনেক বেটার, তাদের সিস্টেমটা কিন্তু সাজানো আছে। যদি আপনি যেমন বলেছেন ওই যে বিভিন্ন কোর্টের ব্যাপারে, হাইকোর্ট একরকম ইয়ে করেছিল, তারপরে অ্যাপেলেট ডিভিশন নিয়োগ দিচ্ছে, এখানেও এইরকম ইয়ে সাজানো আছে। আর যেই অর্ডার আছে এটা তো ফুল অর্ডারটার অধিকার বলতে নিশ্চয়ই পুরা ইয়েতে বলবে যে অধিকার বলতে কি বুঝেছেন তারা। এইটা না আসলে পুরা না পড়া পর্যন্ত পুরো রায় যদি না আসে তখন অধিকার যদি বলে, এখন যদি ধরেন নিশ্চয়ই ডিফেন্ড করবে, তারা নিশ্চয়ই ডিফেন্ড করবে এখন কি আছে, যদি এর মধ্যে কয়জন মারা গেছেন ডিফাইন করবে না, কেউ কয়জন মারা গেছেন কেউ যদি বলে যে কথা হলো এই এই কারণে আমি করি নাই, এই কারণে করি নাই, অনেকে মারা গেছেন, তো এটা ফুল রায়টা দেখতে হবে। তবে ব্যাপারটা কিন্তু অত সোজা না, আমরা যত জটিল এই কারণে ওই আমার এক মানে সিনিয়র কলিগ, আমি গুরু মনে করি, তো সে উনি সবসময় এই কথাটা বলেন যে দেখো যখন হোয়েন সামথিং ইজ সো অবভিয়াস বোঝা যায় যে এটাই হওয়া উচিত, কিন্তু দেখো যে এটা হচ্ছে না, তখন বুঝবে যে এটার মধ্যে অনেক জটিল মায়ের প্যাঁচ আছে যেটা বাইরের ইয়েতে হয়তো ধরা যাচ্ছে না। আপনি ওনারা যেইভাবে বললেন যে আজকে 30-35 বছর, যদি 28 বছর আসলে কবে ফার্স্ট ইয়ে করছে, 28 বছর আগে, 28 বছর, তা 28 বছর থেকে যখন এটা না ইয়েটা তো অনেক আগে উঠে গেছে, ওই যে কি বলে 90-তে উঠছে না, অফকোর্স 90 হলে আজকে বুঝবার স্বার্থে সুব্রত জনাব চৌধুরী, আপনি যেমন ধরনের এখানে বলা হচ্ছে যে আপনাদের অধিকার নাই সেই কারণে আপনারা রিট করতে পারলেন না বা আপনাদের রিট খারিজ করে দেওয়া হলো, এখন কি তাহলে যাদের অধিকার আছে তারা কি নতুন করে আবেদন করতে পারবেন? সেটা তো হাইকোর্টে যাওয়ার তো ওপেন আছে, দরজা ওপেন আছে, সেটা করা যাবে। আচ্ছা, কিন্তু আমাদের কথা হচ্ছে এই যে অধিকার নাই বা লোকাস্ট্যান্ডে নাই, কোর্ট যদি সেইভাবে অর্ডারটা দেয়, জি, কিন্তু আমরা তো আমাদের আর্গুমেন্টটা প্লেস করতে পারলাম না, আমাদের তো দেখাইতে হবে যে তাদের অধিকার আছে, সংগঠনগতভাবে আছে এবং যারা করেছিল বুঝবার স্বার্থে। আপনাদের তো আসলে আর দেখানোর কোথাও কোনো রাস্তা খোলা নাই, না আপিল বিভাগ আছে, আপিল বিভাগ আছে, আপনারা সেখানে যাবেন, সেই সিদ্ধান্ত যাদের অধিকার আছে তারা এখানে করতে পারবে, তারা এখানে। কিন্তু আমি একটু একটু বোঝার জন্য একটা কথা বলছি, তাহলে আমি কি জনস্বার্থে কোনো মামলা করতে পারবো না? ধরেন একটা লেক দূষিত হচ্ছে বা একটা নদী, আমি নদীর ধারে বাস করি না, কিন্তু আমার কি অধিকার থাকে এটার বিরুদ্ধে রিট করার? কারণ আপনি যখন বলছেন যে অধিকার নাই, অন্যদের অধিকার আছে, অধিকারটা কার আছে? না না, জনস্বার্থে মামলা তো প্রত্যেক দিনই হচ্ছে, এটাও তো ইন্ডিভিজুয়ালে হচ্ছে, এটা কিন্তু এক ধরনের জনস্বার্থের মামলা ছিল। হ্যাঁ, তা তো বটে, এটা তো অনেক বড় ব্যাপার, অনেক জনস্বার্থের ব্যাপার ছিল, কিন্তু আমার কথা হচ্ছে দু ধরনের বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন। না না না, আমি অস্তিত্বের বাদ দেন, এত বড় বড় কথা নয়, নাই বললাম আমি, বলতে ছোট কথা ডিফাইন করেছেন, ডিফাইন করে বলেছেন যে অধিকার নাই, অধিকার নাই, তাহলে জনস্বার্থের একটা প্রশ্ন চলে আসে, যদি আপনি এটা জনস্বার্থমূলক মামলা হয় এবং আমরা এখানে হিন্দু বৌদ্ধ সব খ্রিস্টান সবাই ছিল, তো সুতরাং তাদের যদি এই ধরনের অধিকার না থাকে, তাহলে আমি যদি নদী দূষণের মামলা করি আমার লোক অ্যাসিস্ট্যান্টে থাকে কিনা অধিকারের? না, সেটা তো আপিল বিভাগে তো অলরেডি বিভিন্ন রায়ে বলেছে যে ইন্ডিভিজুয়াল ও পিএল মামলা করতে পারবে। তাহলে তো সেটা আপিল বিভাগের যদি এই রায় থাকে, তাহলে সেটা এখানে কি? সেটাই তো বললাম যে আমরা তো আমাদের কেসটা প্লেসই করতে পারলাম না। না, তাহলে আপিল বিভাগের রায় কি আপনার হাইকোর্ট মানতে বাধ্য? মানে আমি বলছি আপনার সেটা মানতে বাধ্য না, তো সুতরাং
না 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 আপিল বিভাগের অর্ডার মানতে না আপনি অর্ডার হাইকোর্টের রায় আপিল বিভাগ মানতে বাধ্য না আমি রিভার্স ও না রিভার্স আমি বলছি ওটাকে মানতে বাধ্য আপিলের রায় হাইকোর্ট না তো যদি আপিল বিভাগ আমি এমনি জানার জন্য একাডেমিক অবশ্যই অবশ্যই আপিল বিভাগ যে সিদ্ধান্ত দেবে সেটা বাংলাদেশ সমস্ত কোর্ট সবার জন্য সকলের জন্য সেটি প্রযোজ্য না সেটা যদি আপনি বলে থাকেন যে এটা আপিল বিভাগে আছে যে মানে অধিকার তাহলে সেটা কি ক্ষুণ্ণ হচ্ছে হ্যাঁ আমরা তো এগ্রিপ্ট আমরা সংকুপ্ধ হই রাই এটা বলে কি আদালত অবমাননায় দায়ী পড়বেন না না এটা রায় হয়ে গেছে আমি তো সংকুপ্ত হইতেই পারি আচ্ছা আপনি হতেই পারেন তাহলে ঠিক আছে সংকুপ্ত বললে হয় না মানে আদালত অবমাননা হয় না সংকুপ্ত মানে হলো যে আমি আমি মেনেছি আমি উপরে যাব আমরা তো সবসময় আমরা মানি আদালতের রায় মেনে তো কথা বলি আদালতের প্রসঙ্গে আমাদের সংকুপ্ত না হলে তো আপিল করতে পারেন না আপনি রাষ্ট্রধর্ম ইসলাম ছিল যে পরিবর্তনের ফলে সেখানে আমরা রয়ে গেলাম তো সেখানে যে কথাটি বলা হচ্ছে আপাতত রয়ে গেলাম শব্দটি যোগ করতে হচ্ছে যেখানে যে কথাটি বলা হচ্ছে প্রজাতন্ত্রের যা ছিল আমরা যদি দর্শকের জন্য আরেকবার পড়ি দুই ক অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন তাহলে এর মধ্য দিয়ে এক্ষেত্রে অন্য ধর্মের রাষ্ট্রধর অন্য ধর্মকে রাষ্ট্রধর্মের সমমর্যাদা দেওয়া হয়েছে আইন আমি বলবো যে এটা তো কোনো প্রয়োজনই ছিল না টু ওয়ে এখানে টু ওয়ে তো পাকিস্তানে ছিল প্রথমেই আচ্ছা ওখানে তো রাষ্ট্রধর্ম ইসলাম টু ওয়ে আনলো জেনারেল জিয়াউল হক আর এখানে আনলো জেনারেল এরশাদ সেটাই আমরা কন্টিনিউ করতেছি তাহলে চার মূলনীতি চলে আসলো ফিফথ অ্যামেন্ডমেন্টের পরে আর্টিকেল টুয়েলভ বললো রাষ্ট্র কোনো ধর্মকে বিশেষ মর্যাদা দেবে না আচ্ছা হ্যাঁ ধর্ম নিরপেক্ষতা আসলো হ্যাঁ এগুলো তো অপ্রয়োজনীয় এই এই প্রসঙ্গটাই আমার সাংঘর্ষিক জি সাংঘর্ষিক কিন্তু আদালত তো আজকে এটি অধিকার নাই বলে আমি জানি না ওনারা মেরিটে দেবেন কি না তবে যেটা আমরা বুঝলাম যে উনি লোকাল স্ট্যান্ডার্ড রূপন নট মেনটেন বলে বক্তব্যের মধ্য দিয়ে কোর্ট একটা ডিসিশন পক্ষ হোক সেটা সেই সুযোগটা পেলাম আচ্ছা সকালবেলা অন্য যারা হেফাজত ইসলাম তাদের পক্ষ থেকেও সেখানে একটা আবেদন দেওয়া তারা অ্যাপ্লিকেশন দিয়েছে তিন চার গ্রুপ দিয়েছে সরকারও তো কোনো জবাব দেয় নাই আজ পর্যন্ত সরকার আমাদের যে দুইটা রুল ছিল জি আজ পর্যন্ত কোনো জবাব দেয় নাই জবাব দিয়ে বলেই নাই যে রিট নন মেনটেনেবল ওকে কোর্ট সো অমোটো করছেন এটা আচ্ছা আচ্ছা আমার মনে হয় একটা ছোট্ট বিরতির সময় আমাদের হয়েছে আমরা আলোচনার গভীরে যেতে চাই আশা করি দর্শক আমাদের সঙ্গে থাকছেন একটা বিরতির পর ফিরছি অনেক অনেক ধন্যবাদ সঙ্গে আছেন একাত্তর সংযোগের আমরা কথা বলছি রাষ্ট্রধর্ম বিষয়ে এবং এ নিয়ে আজকে যে রিট শুনানি ছিল সেটি খারিজ করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে অধিকার নাই যারা যারা রিটটি করেছেন তাই নিয়ে আমরা প্রথম দফায় বেশ কিছুটা আলোচনা এগিয়ে নিয়েছিলাম কিন্তু এরই মধ্যে আমাদের সঙ্গে যোগ দিতে পেরেছেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আমরা আমরা এই বিষয়টিকে আরও এক দফা আপনার কাছে তুলতে চাই যে বলা হচ্ছে যে যে কারণে আজকে খারিজ করে দেওয়া হলো যে অধিকার নাই এটি এটি আপনি কিভাবে দেখেন নাকি এটি নিয়ে মন্তব্য করাও যাবে না 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 মন্তব্য করা যাবে না আচ্ছা তাহলে এটি আপনি আমি যে নিউজে যে শুনলাম যে অন দ্য গ্রাউন্ড অফ লোকাল স্ট্যান্ডিং ইট ওয়াজ রিজেক্টেড হ্যাঁ যে তাদের তারা বোধহয় একটা কোন অর্গানাইজেশনের তরফ থেকে এটা করেছে জি এন্ড দ্যাট অর্গানাইজেশন স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কিন্তু বেলাও তো করে বেলার পক্ষ থেকে করে বেলা ইজ এ রেজিস্টার্ড অর্গানাইজেশন আচ্ছা এটা রেজিস্টার্ড সোসাইটি ইজ একটা রেজিস্টার্ড ছিল আর এটা রেজিস্টার্ড না আচ্ছা সো ইট ইজ নট এ লিগ্যাল পার্সোনালিটি না লিগ্যাল পারসন না জুরিস্টিক পারসন না এই গ্রাউন্ডেই হবে আচ্ছা আচ্ছা ফলে সেই গ্রাউন্ডে যদি হয় তাহলে এত বড় বড় আইনজীবীরা সেখানে আছেন আইনজীবীদের আমি তো বলছি তারা বুঝতে পারেন না বিষয়টা এটা তো আপনাকে বুঝতে হবে যে সবাই সব জিনিস বুঝবে এটা তো কোনো কথা নেই আরে
আপনি যা বুঝতে পারবেন আমি সেটা নাও বুঝতে পারি। এখন আপনি আপনার মধ্যে কামাল হোসেন বড় ইয়ে বা জাস্টিস দেবেশ ভট্টাচার্য যে অনেক বড় লয়ার বা আগের যে চিফ জাস্টিস কামালউদ্দিন শেখ তাকে তো আমরা সবাই খুব ইয়ে করতাম, কারণ তিনি তাহলে এইরকম একটা বিষয় এইরকম একটা বিষয় আমার যদি মনে হয় জাস্টিস দেবেশচন্দ্র ভট্টাচার্য বোধহয় এটা ড্রাফট করেছিলেন, আমার মনে হয় ইস্তিয়াক সাহেবও দেখেছেন, ইস্তিয়াক সাহেব ছিলেন। এখন আপনারা বলছেন তারা বড় লয়ার, কিন্তু তারা এই লোকাস স্ট্যান্ডিটা যেটা জনাব রহমান বললেন তারা তখন বোধহয় লোকাস স্ট্যান্ডির ব্যাপারটা ঠিক অতটা বোঝেননি। যদি তারা বুঝতেন যেটা উনি বললেন যে রেজিস্টার্ড না, তাহলে হয়তো একটা তারা রেজিস্টার করার চেষ্টা করতেন বা রেজিস্টার করে কর্পোরেশনের পক্ষ থেকে করতেন, কিন্তু আমার মনে হয় তাদের সেটা মনে হয়নি। এই যে ভুলটা, এই ভুলটার কারণে আজকে এটা হয়েছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ওনারা, একজন ব্যক্তি, আপনি গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন, আদালতের সামনে সবাই সমান সংগঠনগত ভাবে রিপ্রেজেন্ট করছে, আবার ইন্ডিভিজুয়াল হিসেবে বলেছে যে আমরা পার্সোনালিও কিভাবে প্রথমে ওই নামটাই আসছে সংগঠনে, তারপরে এক এক করে 15 জন, আবার 15 জনকে যখন ডেসক্রিপশন দেওয়া হলো তখন আবার ইন্ডিভিজুয়াল ডেসক্রিপশন দিয়ে দিয়ে প্রথম হলো অর্গানাইজেশনটা, অর্গানাইজেশন দিয়ে শুরু হলো। কি নাম জানি অর্গানাইজেশনে ছিলাম আমি, স্বৈরাচার সবাই ছিল, দলমন নির্বিশেষে সকলেই ছিল, একসাথে লোক ছাড়া প্রতিরোধ, স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি, কমিটি ইজ দ্য পিটিশনার ফার্স্ট রিপ্রেজেন্টেড বাই আপনারা যখন যেটা বললেন বিকেন্দ্রীকরণের, এটা কি একই ইয়ে থেকে করা হয়েছিল না করা, সেটা তো একটা একজন ক্লায়েন্ট করেছিল, ক্লায়েন্ট করেছিল হাইকোর্ট, আনোয়ার হোসেন চৌধুরী, হিজ কেস ওয়াজ ট্রান্সফারড from Dhaka to Sylhet, ফলে এই রকম একটা সামারিলি রিজেক্ট হয়েছিল, হাই এরকম একটা রাষ্ট্রীয় 17 days of hearing এটা রিজেক্ট হয়েছিল, এরকম একটা রাষ্ট্রীয় মানে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে হিয়ারিং এর পরে এই রকম এরকম ভুল কি সম্ভব? আমি আই ওয়াজ দি ফাইলিং লয়ার অফ না না, যেহেতু পরপর দুইটা রিলিজ হয়েছে, মূল রুল এবং সাপ্লিমেন্টারি রুল, এবং লার্জার বেঞ্চ গঠন করা হলো, তো আমরা তো স্বাভাবিকভাবে জানি যে লার্জার বেঞ্চ এটা মেরিটে আলাপ আলোচনা হবে, সরকার কন্টেস্ট করবে, তার জবাব দেবে, অন্যরা গিয়ে যদি পক্ষ হয় তাদের বক্তব্য দেবে, অসুবিধা তো নাই, এটা ফুল প্লেজেড হিয়ারিং করে তারপরে একটা বার্ডিক্ট আসতো, তাহলে নিশ্চয়ই আমরা সকলেই হ্যাপিলি বলতে পারতাম যে ভার্ডিক্ট দিয়েছে। এখতিয়ার থাকতে হবে নিশ্চয়ই, এখতিয়ার ছাড়া তারা কীভাবে আলোচনা করবেন? আইনজীবী বিশেষ করে আদালত যারা চালান, বিচারক, তারা তো বিচারের সকল পক্ষ বিবেচনা নিয়েই তারা তাদের কথাবার্তা বলেন, কিন্তু এই এই এইটি আর একটুখানি পরিষ্কার হইতে চাই যে এই যে সংবিধানের বিবিসি নিউজের জি জি কখনো তো এরকম তো হয়, কিন্তু কখনো তো তাদেরকে আদালত অবমাননা ডাকা হয় না, কিন্তু ইন্ডিভিজুয়াল বললে ডাকা হয় কেন? আমি একটু জাস্ট আমি জানার জন্য আর্গুমেন্ট, যেমন আমি দেখেছি খালেদা জিয়ার, আমি অনেকগুলি সাইট করেছিলাম যে খালেদা জিয়া একেবারে স্পষ্ট ভাষায় আদালতের বিরুদ্ধে বলছেন, যেটা মানে আমিও বলার সাহস করব, অথবা আজকে আদালতকে সোনার কেন হেফাজত হুমকি দিয়েছেন, সেগুলি কেন বিবেচিত হয় না? মানে আপনার আইনজ্ঞ তো জানেন কিছু কিছু বিবেচিত হয়, এটা তো কিছু কিছু বিবেচিত ব্যাপার, আমার মনে হয় সাবেক অ্যাটর্নি জেনারেল বলতে পারবেন ভালো, আচ্ছা কোর্ট কিভাবে কখন তার জুরিডিকশন এক্সারসাইজ করবে, সেটা মানে আপন দ্য উইজডম অফ দ্য কোর্ট, আচ্ছা এটা উই ক্যানট কোশ্চেন দ্যাট, আমরা বলতে পারি না, কেউ যদি এটা পিটিশন নিয়ে যায় সার্টেনলি দ্য কোর্ট উইল এন্টারটেইন দ্যাট, ইফ দ্যার ইজ মেরিট দ্য কোর্ট উইল ইস্যু রুল, আর কোর্ট সব ক্ষেত্রে ইস্যু অমোট করবে, আম নট নেসেসারিলি, আচ্ছা এটা সব কিছু প্রেক্ষাপট বিচার বিবেচনা করে তাদের উইজডম দ্বারা এটা এক্সারসাইজ করবে। এখন আমি যেটা মনে করছি হয়তো হতে পারে, একজন পিটিশন নিয়ে গেলে সেটা তো নিশ্চয়ই এন্টারটেইন হতে পারে, কিন্তু সব জায়গায় যে স্বেচ্ছাপ্রণোদিত হইয়া নাও হতে পারে, ইফ দ্যার ইজ নো ম্যারিট দ্যাট ক্যান বি রিজেক্টেড, আর স্বেচ্ছাপ্রণোদিত হইয়া সবসময় যে করবে নট নেসেসারিলি, মানে এই সুযোগে এটিও একটু জেনে নিতে চাই একই সঙ্গে যে এই যে যে ব্যাখ্যাটি বলা হচ্ছে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করবে, এর মানে কি এই যে তাহলে অন্য ধর্মকেও
সমঅধিকার, ইকুয়াল স্ট্যাটাস, ইকুয়াল স্ট্যাটাস, তার মানে এটি বলা যাবে যে এটি হিন্দুদের হিন্দু রাষ্ট্রধর্ম বাংলাদেশের, বলা যাবে না হিন্দু রাষ্ট্রধর্ম না, বাট ব্যাখ্যাটা কি তাহলে? দেয়ার আর লিবার্টি টু তাদের ধর্মটা পালন করতে পারে, আমরা কি বুঝি ইসলাম মোর ইকুয়াল অ্যামাং দ্য ইকুয়ালস। যেমন ক্যাবিনেটে, ক্যাবিনেটে নর্মাল একদম ইয়ে আমাদের যে ওয়েস্ট মিনিস্টার টাইপ, আমাদের না, আমাদের এখানে কিন্তু প্রধানমন্ত্রীর কতগুলি স্পেশাল ইয়ে আছে, অধিকার আছে। অন্য ইয়েতে ক্যাবিনেটে সবাই সমান, বাট প্রাইম মিনিস্টার ইজ ওই যে কি বলি আমরা, মোর ইকুয়াল অ্যামাং দ্য ইকুয়াল ইন্টারপ্রাইজ নাম্বার ওয়ান। এবং আমরা তো কনসেপচুয়ালি যে জায়গাটা সবসময় আমরা আমরা পড়াশোনা করে যে জায়গাটা প্রাইমারি ইন্টারপ্রাইজ, তাই না মামুন, এই যে বলা হয় যে রাষ্ট্রধর্ম কোনো একটি ধর্মের নামে যখন করা হয় তখন সেই সুতো ধরে আসলে দেশে মৌলবাদের চর্চাটা বাড়ে এবং সেই সুতো ধরে বা দেশে জঙ্গিবাদের বিস্তার ঘটে, কারণ যেহেতু রাষ্ট্র ক্ষমতা দখলের স্বপ্নটি তখন ছড়িয়ে পড়ে বিভিন্ন শ্রেণী পেশা, ভুল বুঝে না বুঝে বিভিন্ন গ্রুপ কিন্তু দাঁড়িয়ে যায় এবং এবং এই এই মই বেয়ে কিন্তু তার একসময়, এবং এমনি ইতিহাস কিন্তু আমরা সিরিয়াতে দেখেছি, ইতিহাস আমরা পাকিস্তানে এখনও লক্ষ্য করছি এবং সারা পৃথিবীর অন্য দেশেও দেখছি, বাংলাদেশেও হবে। জি, আমি একটু আদালতের প্রসঙ্গটা নিয়ে আলাপ করতে চাই না, জি জি, কারণ এখন যে বয়সে আদালতে কোনো প্রসঙ্গে এখানে আপনারা ধরে নেন যে আদালতে কোনো এবং ওনারাও কিছু বলতে পারবেন না, সুতরাং এটা নিয়ে আমার মনে হয় যে এখানে বলা হচ্ছে যে আবার দ্বিতীয় দফা ওনারা চাইলে অন্য যারা সেগুলি আমরা রাখেন তারা হয়তো আবেদন করবে, সেটা ভিন্ন প্রসঙ্গ, যারা যাবে যারা করবে না সেটা আমাদের আলোচনা। জনাব শাকিল, আমি একটা কথা বলি, জি জি, আপনি দুজন বিজ্ঞ আইনজীবীকে ডেকেছেন, জি, তারা এখানে কোনো কিছু বলতে পারবেন না, বলছেন নাও বেশি না, এটা আমাদের এটা অভিজ্ঞতা, জি, কেন কি ব্যাপার সেটা ওনাদেরকে জিজ্ঞেস করে লাভ নেই, আপনি বারবার জিজ্ঞেস করতে পারেন, উত্তরটা একই হবে, আমাদের দুজনকে আনছেন, আমরা আইনজ্ঞ নই, আমাদেরকে আমরা কোনো কথা বলবো না। উনি একটা কি কথা বলছিলেন আমি তো ইংরেজি বুঝলাম না, আমার জাস্টিফাইড হলে আই উইল অ্যানসার দ্য কোশ্চেন, আমি করব না এখন, এটা জাস্টিফাই তো এক একজনের এক এক রকম জাস্টিফাইড হবে, সো আপনি আইনবিদদের সঙ্গে এগুলি কোনো সময় আলোচনা পাবেন না। এখন নির্বাহী বিভাগের ধরেন আমরা স্বৈরাচার দেখেছি, আমরা অন্যদেরও দেখতে পারি, কিন্তু এইসব নিয়ে কথা বলার উচিত হবে না। আমি যেটা একটা অন্য প্রসঙ্গে যাই, জি জি, সেটা হচ্ছে জিয়াউর রহমান এবং এরশাদ পাকিস্তানের রাজনীতিটা এখানে করতে চেয়েছিলেন, সেই কারণে তারা ইসলামিক মানে তাদের ইসলামকে ব্যবহার করেছেন এবং ইসলামকে রাষ্ট্রধর্ম করেছেন, যেমন রিপাবলিক অফ পাকিস্তান ছিল পৃথিবীর প্রথম রিপাবলিক, সৌদি আরবের না, ইসলামিক রিপাবলিক, এটা হচ্ছে আবার মুসলমানদের থেকে বেশি মুসলমান, মানে ওই যে আছে না একটু আপনাকে বলতে হবে যে আমি মুসলমান, মানে তাদের সবসময় একটা সংঘ ইয়ে ছিল, মহানবী করেননি কিন্তু সংসদ, আমি কি পুরো মুসলমান হইলাম নাকি না, এরকম একটা সন্দেহ জিয়াউর রহমান এরশাদের মধ্যে থাকতেই পারে এবং যারা তাদের অনুরাগী তাদের মধ্যে এটা থাকতে পারে, কিন্তু ফলাফলটা যেটা হয়েছে বা আমরা যাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলি সেটা দল হতে পারে, ব্যক্তি হতে পারে, সুব্রতদা হতে পারে, ওনারা হতে পারেন মুক্তিযুদ্ধ করেছেন, তারা যখন এইসব বিষয়গুলি বা আমরা এইসব বিষয়গুলিকে সবসময় পিছু হটে এসেছি, আমাদের মধ্যে একটা জুজুর ভয় আছে ধর্ম নিয়ে, ভাই ধর্ম নিয়ে কিছু বলা যাবে না এবং ইসলাম নিয়ে কিছু বলা যাবে না, বললে আপনি কাফের হইতে পারেন, এখন আমাকে চারবার মুরতাদ ঘোষণা করছে, আমি হয়তো কেয়ার করি না, কিন্তু উনি করতে পারেন, ভয় পেতে পারেন, আপনি জানেন কিনা জানেন, আপনি হয়তো ঘুরেছেন, আমি বাংলাদেশের বিভিন্ন এলাকা উপজেলাগুলি পর্যন্ত তখন যাই, আমি ওই দিনও আপনাদের এখানে একটা বলেছি, আমি আবারও বলতে চাই, আমরা কেউ বুঝতে পারছি না বাংলাদেশে মৌলবাদ কীভাবে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, এক সেটা না জেনে ঢুকেছে, জেনে ঢুকেছে, এবং এটা হচ্ছে ইসলামী মৌলবাদ, এবং এগুলি প্রধানত এসেছে মিডিয়ার চর্চায়, পত্রপত্রিকার চর্চায় এবং আমাদের প্রশ্রয়ে, আপনার ফলে আপনার প্রশাসন বলুন যে কোনো জায়গায় বলুন মৌলবাদের কথা শুনলে পিছু হটে যায়, আজকে আপনি জামাত হুমকি দেয় দিতে পারে আদালতকে, কিন্তু সেটা ওরকম হয়তো গ্রাহ্য নাও হতে পারে, কিন্তু আমি দিয়ে দেখে আমাকে নিয়ে যাবে, মানে আমি বলতে চাচ্ছি যে জামাত যদি কিছু বলে, হেফাজত যদি কিছু বলে, তাহলে কিন্তু আমাদের মুখ বন্ধ করে রাখতে হবে, এমনকি আপনি ভুলে যান নাই যখন নাকি মাহমুদুর রহমান মিথ্যা ইসলামের সংবাদ প্রচার করছিল তাকে গ্রেফতার করলো 15 জন সাংবাদিক, কিন্তু সম্পাদক যারা খুব প্রথিতযশা বলেছেন যে এটা অন্যায়,
তার মানে আপনি ধর্ম নিয়ে যা কিছু করতে পারবেন, ইউ হ্যাভ নো রাইট টু সে এনিথিং। এটা আমার সব পর্যায়ে আছে, সুতরাং আপনি এগুলি নিয়ে যতই যুক্তি দেন এগুলি হবে না, ইসলাম রাষ্ট্রধর্ম থাকবে। এটা বুঝতে হবে, এটা কেউ কোনো কথা বলতে পারবে না। হ্যাঁ, একজন হিন্দুতে ইয়ে হতে পারে, এরা একজন বৌদ্ধতাতে হতে পারে, ক্ষুব্ধ হতে পারে, তখন বলবে যে ভাই আপনি না পোষালে আপনি চলে যান। অবস্থাটা কিন্তু এখন সেই পর্যায়ে আসছে, আপনাদের এটা বুঝতে হবে। আমি মনে করি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন যেভাবে হয়েছে, মৌলবাদের উন্নয়নও সেভাবে হচ্ছে। আমি আগেও বলেছি, যদি আমরা যে সেকুলার বাংলাদেশের কথা বলি বা মুক্তিযুদ্ধের বাংলাদেশের কথা বলি, সাংস্কৃতিক প্রবৃদ্ধি যদি ইকোনমিক্স মানে ইকোনমিক প্রবৃদ্ধির মতো না হয়, তাহলে বাংলাদেশের সৌদি আরব হবে ধনী, কিন্তু সেখানে আপনার একই সঙ্গে বুঝতে পেরেছি, একই সঙ্গে ভোটের রাজনীতি, গণতান্ত্রিক পদ্ধতি, ভোটের রাজনীতি বলবেন না, গণতান্ত্রিক পদ্ধতি মানে আপনার এগুলি কিছুই না, ভোটের রাজনীতি শুনে এইগুলো তো আওয়ামী লীগ যদি মনে করে বা মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ না, চোদ্দ দল যদি মনে করে যে মাদ্রাসায় যে পড়ছে হেফাজত তাকে ভোট দেবে, তাকে টাকা পয়সা দিলে বা সে হুমকি দিলে আমি মেনে নিলাম, তাহলে সে বিষয়ে আমার মনে হয় আর্গুমেন্ট না করা ভালো। মূল বিষয়টা হচ্ছে আমাদের ভেতরে ঢুকে গেছে এটা, সো আমরা এগুলি নিয়ে কোনো কথা বলতে চাই না। যদি হেফাজত রাষ্ট্রধর্ম শুধু তাই না, রাষ্ট্র অধিকার করে, আপনি দেখবেন তো কয়জন হবে, এবং আপনি আজকে সুমোটো করেন কোর্ট বা কোর্ট কোনো কথা বলবে কিনা, কেউই কোনো কথা বলবে না আমার মনে হয়। সুতরাং এগুলি আলোচনার আমি খুব একটা যুক্তিকতা দেখি না, কারণ যখন এটা কোর্টে গিয়েছিল আমি কিন্তু বলেছিলাম আরেকজনকে যে এটা হবে না, সাদার সাহেব যেটা অন্য কথায় বলতে চেয়েছে, কিছু জিনিস হবে কিছু জিনিস হবে না, এটা হবে না। আপনি খারাপ লাগতে পারে, আপনি অসন্তুষ্ট হতে পারেন, এটা কিন্তু আবার যদি যদি এটা ডিমান্ডও ছিল না পিপলের যে রাষ্ট্রধর্ম ইসলাম করতে হবে, কোনোদিনই ছিল না, আমাদের সেকুলার কান্ট্রি ছিল, আমাদের জন্মটাও সেই। কিন্তু হয়ে গেলে আপনি অনেক কিছু সরাতে পারেন, আপনি ধরেন অনেক কিছু সরাতে পারেন, যেমন কোর্টের ব্যাপারটা বলো হয়ে গেল, কিন্তু আপনি এটা সরাতে পারেন, বা ইউনিভার্সিটিতে আপনি 73 সালে অর্ডিন্যান্স খারিজ করে দিলেন। হ্যাঁ, কিন্তু আমাদের যারা যদি লোকজন যারা আসে, আমাদের ছাত্র টাত্র সব মিলে আমাদের ভেস্টেড ইন্টারেস্ট থাকে, আমরা বলবো যে এটা বাতিল করতে হবে, করতে হবে। কিন্তু এখানে তো আপনি বললে হবে না, এখানে তো অনেক ভেস্টেড ইন্টারেস্ট আছে। 73 অর্ডিন্যান্স কি খারিজ করছিল? আমি উদাহরণ বললাম না, যেমন 73, ওইটা সুন্দর আর একটা এক্সাম্পল, যেমন 73 অর্ডিন্যান্স বহু বিপক্ষে বলা হয়, কিন্তু এটা জীবনও খারিজ করতে পারবেন না। আমরা বলছি সংশোধন করবে, কেন পারা যাবে না? রাষ্ট্রের জন্য যেটি করণীয়, দেশের জন্য যেটি মঙ্গল, সেটি কেন করা যায় না? যাবে না, পলিটিক্যাল ক্ষমতার ব্যাপার আছে, তারপর পলিটিক্যাল স্ট্রেংথের ব্যাপার আছে, দেশের আপনার সামগ্রিক স্থিতিশীলতার ব্যাপার আছে। এই জন্যই বলছিলাম যে ওই যে যখন অ্যাপেলের ডিভিশনে যাবে তখন এগুলি আরো বেশি আসবে, এই কারণ অনেক জনতার, এই কারণগুলো তো জনতার জানবার অধিকার আছে। জেনারেল শাহ তখন তো দেয়ার ওয়াজ নো ডিমান্ড ফ্রম দ্য পিপল, উনি এই ইসলামকে রাষ্ট্র ক্ষমতা থাকার জন্য ব্যবহার করার জন্য এটা নিয়ে আসছে এখানে, আর এটা সেনসিটিভ জায়গা মনে করছে। আর যখন পিটিশনটা করা হলো অ্যাজ ব্যাক ইন 1980, তেমন একটা দুটো পার্ট, অ্যাকচুয়ালি হাইকোর্ট নিয়ে গেলো, ছটা বেঞ্চ করলো, আর একটা এই রাষ্ট্রধর্ম ইসলাম করলো, দুটো রিট পিটিশন ফাইল হলো, একটা পার্সোনালি করলো আনোয়ার হোসেন চৌধুরী, আর এটা আমাদের বুদ্ধিজীবী ফরমার চিফ জাস্টিস অর্থদণ্ড দেওয়া হয়েছে, তাই নিয়ে আমরা কথা বলতে চাই। একটা বিরতির সময় আমাদের হয়েছে, আশা করি আমাদের সঙ্গে থাকছেন আপনারা। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আমরা আছি একাত্তর সংযোগে, আমরা 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 কথা বলছি এই মুহূর্তে, আবারও আমরা ফিরলাম আমাদের অনুষ্ঠানে। আমরা কথা বলছি মূলত যে রাষ্ট্রধর্ম বিষয়ে আজকে যে আদালতের যে অবস্থান তাই নিয়ে। একই সঙ্গে তো আমরা জানতেও চাই যে দুই মন্ত্রীর যে আদালত অবমাননার জন্য তাদেরকে অর্থদণ্ড দেওয়া হয়েছে, এবং তখন প্রশ্ন এসেছে যে যদিও বলা হয় যে শাস্তি যদি এক বছরের বেশি না হয় তাহলে হয়তো দু বছরে যদি না হয় তাহলে সেটি মন্ত্রিত্ব যাবার জন্য যথেষ্ট নয়, কিন্তু নৈতিক দায় থেকে কেন মন্ত্রীদেরকে
পদত্যাগ তারা করছেন না এমন কিছু দাবি কিন্তু আমরা দেখছি মুনতাসির মামুন। আমরা যখন আমরা দেখছি, আমি দেখেন আমি আগে বলেছি এসব বিষয় নিয়ে কথা বলা বাঞ্ছনীয় নয়, আমাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। এখন আমি অনেক প্রশ্ন তুলতে পারি, কিন্তু রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে আদালতে, সুতরাং আমি কোনো ক্ষমতা করতে পারবো না। আপনারা যখন এরশাদ ক্ষমতায় ছিল কোনো কথা বলতে পারছেন প্রথম থেকে, বা জিয়াউর রহমান যখন আসছে তখন তো বলতে পারেননি। তো সুতরাং যখন আমাদের ক্ষমতাহীন আমরা, আমাদের এসব বিষয়ে কোনো কথা বলা, কিন্তু আমি একাডেমিক কাশেম যুদ্ধাপরাধীদের বিচার, আমি সেটাও বিচার চাইবার, আমি আমি বলছি যে নৈতিক, আপনারা যা নৈতিক কথা যে আমি কথা বলছি তো ছিল যে যুদ্ধাপরাধীদের বিচার যেন নিশ্চিত হয়। আমি একটা কথা বলি আপনাকে, মানে আমি আমি একটা কথা বলে শুনি, আপনার একজন বিচারপতি ছিলেন, ওনার নাম জনাব ফয়েজ কি যেন আমি ভুলে গেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফয়েজি। এখন পত্রিকায় রিপোর্ট উঠলো যে তিনি মার্কশিট, ফয়সাল মাহমুদ ফয়েজি, তিনি মার্কশিটে একটা মুছে ঘষা মাজা করে দিয়েছিলেন এবং সেই জন্য হয়েছে, এখন সেই জন্য কন্টেম্প করা হলো। এখন আমার প্রশ্ন, সত্যি রিপোর্টেড হলে এটা কন্টেম্প হয় কি না? এটা ফ্যাক্ট, আমি বলছি আদালতের সামনে আমি একটা ফ্যাক্ট উপস্থাপন করলে সেটা কন্টেম্পট হয় কিনা, কিন্তু সেটা কন্টেম্পট হয়েছে এবং এটা অনেক রকম হয়েছে, এবং তারপরে বলে দেওয়া হলো যে এই ধরনের কোনো কিছু করা যাবে না। প্রধান বিচারপতি যেই রায়টা দিয়েছেন, সদেশ রায় এবং ইত্যাদি, অনেক বড় রায়, এখানে অনেক কথা বলেছেন, কিন্তু মূলত কিন্তু কথাটা একটা যে বিচারক বা কিছু নিয়ে বলতে পারবে না। কিন্তু আমার একাডেমিক প্রশ্ন, ওনারা লয়ার আছেন, এখন ধরেন সুব্রত বা উনি, ধরেন আমি একজন বড় লয়ার, আমি একজন মক্কেল থেকে টাকা নিয়েছি, নিয়ে আমি মামলা করে আরেকজনের মক্কেল থেকে আরও বেশি টাকা নিয়ে আমি মামলা করলাম না। এখন এটা আপনি, আমি যদি এটা ফ্যাক্ট লিখি তখন এটা বলবেন যে আপনি তো আইনবিদ নিয়ে এটা লিখতে পারেন না, আপনি প্রমাণ করেন এটা করেন, যেমন অনুষ্ঠানের সময় একেবারে ফুরিয়ে না, আমি সেই জন্য বলছি ওটা ফর্ম আছে, ইউ ক্যান লস কমপ্লেইন বিফোর দি বার কাউন্সিল, এবং এটা জানেন যে ওগুলি বছর দুই চার না, এগুলি জনাব রহমান আপনি এখানে আছেন, আমরা জানি আমরা সমবয়সী, সব কিছুই আছে আমরা জানি, আবার সব কিছু নাই জি সেটাও জানি আমরা, দীর্ঘক্ষণ শুনছিলাম। আমি যেটা বলতে চাচ্ছি যে আমি খালি একটা প্রশ্ন, আপনারা সবাই আইনবিদ আছেন, ফ্যাক্ট প্রকাশ করা আদালত অবমাননা কিনা? এটা নির্ভর করে কিভাবে প্রকাশ করবেন আদালতের বিষয়গুলিও, যে খলিল রহমান সাহেব যেটা বলেছেন, আমাকে একবার এরকম, আমি এরকম একটা কি করতে যাচ্ছিলাম, তো আমি কুদ্দু চৌধুরী সাহেবের সাথে আলাপ করছি, তখন মানে আইনের ইয়েতে আমার কোনো ইয়ে না, আমি বলতে পারি, তখন উনি আমাকে এই জিনিসটা বুঝিয়েছিলেন যে এইখানে এটার একটা পদ্ধতি আছে, এটার একটা স্টাইল আছে, লেয়ারে লেয়ারে সাজানো আছে, আপনি বলেন, আপনি ওই পদ্ধতি অনুযায়ী গিয়ে কোর্টে আপনার লয়ার বলবে, যখন এখন যেমন কোর্টের মধ্যে আমি আমার পক্ষে তো বক্তব্য চিৎকার করে বলতে পারি না কিছু, আমার লয়ার আছে, যদি না পারবেন, যদি আপনি লয়ার না দেন তাহলে আপনাকে প্রথমে করতে চাইলে অ্যাপ্লিকেশন, হ্যাঁ না না, এটা আপনাকে প্রথমে ডিসাইড করে ফেলতে হবে তরিকা কোনটা নেবেন, কিন্তু আমি যদি লয়ার প্লেস করে ফেলি তাহলে আমার লয়ার তখন আমি একাডেমিক আলোচনা, সুতরাং নির্ভর করবে যে আপনি কোন বক্তব্য কিভাবে রাখবেন। যখন ক্ষমা প্রার্থনা করা হলো, ধরেন মন্ত্রীদের পক্ষ থেকে সর্বোচ্চ জায়গা থেকে ক্ষমা প্রার্থনার পরে কি এরপরও বিচার নিশ্চয়ই বাকি থাকে? ক্ষমা প্রার্থনা করলে যে ক্ষমা গ্রহণ করতে হবে, নট নেসেসারিলি, ক্ষমা প্রার্থনা করার অর্থ হলো আই হ্যাভ কমিটেড অফেন্স, ওকে, সো আমি মাপ চাচ্ছি। এখন ইট ডিপেন্ডস আপন দ্য কোর্ট, যে কোর্ট দেখবেন কোন প্রেক্ষাপটে কী সিচুয়েশন, সব দিক দিয়ে বিচার বিবেচনা করে এটা অ্যাকসেপ্ট করতেও পারে নাও করতে পারে, দ্যাট ইজ আপ টু দ্য কোর্ট। এই কন্টেম্পট, কন্টেম্পটা কোর্টের কন্টেম্পট, আদালত অবমাননা, এটা আপনার না, আমার না, কেউর না। তো এখন বিকজ দ্য অথরিটি অফ দ্য কোর্ট যখন এক্সারসাইজ করতে যাবেন সেটা যদি আপনি সমালোচনা করেন, ওই সমালোচনার মাধ্যমে যদি কোর্টের ইন্টিগ্রিটিতে আঘাত আসে, কোর্টের মান মর্যাদা আঘাত আসে, তো কোর্ট এটা কোর্ট নিজের মর্যাদা রক্ষার জন্য যা করে সবই ঠিক আছে আইনের ব্যাপারে। আমি খালি একটা কথা বলি, আমার কখনো মনে হয়নি যে কোর্ট এত ভঙ্গুর একটা জিনিস, আদালত একটা প্রতিষ্ঠান বহুদিনের ইয়েতে গড়ে উঠেছে, একজন ইন্ডিভিজুয়ালের একটা কথাতে কোর্টের আমি মনে করি না যে কোনো কিছু আসে যায়, বিদেশে কখনো আসে যায় না, কারণ কোর্ট একটা শক্তিশালী প্রতিষ্ঠান, এখানে ব্যক্তির আসে যায়, ব্যক্তি রিয়্যাক্ট করে, আসন আছে, আসন আমরা অলঙ্কৃত করতে পারি, আসন আমরা কলঙ্কৃত করতে পারি, সেই জন্য প্রতিষ্ঠান তো আপনাকে দায়ী করতে পারবেন না।
আমি মনে হয় আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়েছে, একেবারে আমরা পুরো অনুষ্ঠান জুড়ে খুব বেশি কথা বললাম না, কিন্তু আমরা পুরো অনুষ্ঠান জুড়ে সেগুলো আসলে চেষ্টা করলাম পুরো বিষয়টা জানতে এবং বুঝতে। জি, দ্যাট ইজ আন্ডারমাইনিং দ্য অথরিটি অফ দ্য কোর্ট ইন দ্য মাইন্ড। না, এটা এটা তো মানে শুনানি হয়ে গেছে অথবা শুনানি চলছে, সেখানে যদি আপনি বলেন বিচার পাবো না, সেটা দেয়ার আর ওয়েজ ইউ ক্যান অ্যাপিল। আমি বলছি দেয়ার আর ওয়েজ, কোর্ট যে বলতে পারে যে আমার কোর্টের প্রতি আস্থা নাই, আমি একটা অ্যাপ্লিকেশন দিলাম, আপনারা শুনেন না এটা, কিন্তু শুনানির শেষ পর্যায়ে এটা যিনি জাজমেন্টের জন্য আসছে আপনারা এটা প্রশ্ন তুলবেন। এখানেই একটা উদ্দেশ্যপূর্ণ যে কোর্ট সেখানে নিশ্চয়ই কোর্টের ভাবমূর্তি রক্ষার জন্য কোর্ট হেফাজত একই রকম ভাবে হেফাজত প্রশ্ন তুলছে, হেফাজত প্রশ্ন তুলছে, আমি উত্তর দিয়েছি কারা প্রশ্ন করেছে কি করেছে, ইট ইজ ডিপেন্ডস অন দ্য কোর্ট। কেউ যদি পিটিশন নিয়ে যায় আপনাকে তো রিফিউজ করতে পারে, আপনি সব ব্যাপারে কোর্ট যদি এই সোমার রুল ইস্যু করে তো তার কা খাইতে আর কোনো কাজ নাই, বিচার তো আর কিছু করতে পারে, এটা তাদের ডিসক্রিশন, তাদের ডিসক্রিশন কোনটা করবে কোনটা করবেন না, তাই না? অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। একই ফুটিংয়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে একজন কম অফিস করেও বেল দিচ্ছেন না, আবার বেশি অফিস করেও বেল দিচ্ছে, ইট ডিপেন্ডস অন দ্য ক্যারেক্টার, সবকিছু মিলিয়ে দেখবে কোর্ট যোগে এই মুহূর্তে বেলটা দেওয়া যাবে কিনা, তাই না? বিচার বিচার সেটি সঠিক যে বিচার জনতা বুঝবে যে তিনি বিচার পেয়েছেন, জনতার ছাত্ররা বলতে পারে যে না সিলেটের ছাত্র ভালো কিন্তু আচরণ ভালো না, আবার একটা খারাপ ছাত্র ইজ ভেরি গুড বয়। আচ্ছা, ইট ডিপেন্ডস অন দ্য অ্যাসেসমেন্ট, এই অ্যাসেসমেন্টটা কোর্ট করবেন, একজন ছাত্রের অ্যাসেসমেন্ট যেমন শিক্ষক করে আবার আমাদের লয়ারদের অ্যাসেসমেন্টও কোর্ট করে। অনেক অনেক ধন্যবাদ আজকের আমাদের আলোচনায় যোগ দেওয়ার জন্য, এবং জি অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য, এবং বিচার তো শেষ পর্যন্ত জনতার রাখতে হবে, আমরা একেবারে সব জিনিস নিয়ে টানাটানি করলে তাহলে তো এনার্কি সৃষ্টি হয়ে যাবে, রুল অফ ল নষ্ট হয়ে যাবে, তাহলে আর কথা না বাড়াই, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য।